আসসালামু আলাইকুম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, নূর স্যারের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের লেকচারে আমরা ফেসবুক এবং জুম অ্যাপ্লিকেশন দুইটার মাধ্যমে আসলে তোমাদের সাথে ক্লাসে সংযুক্ত হয়েছি। যারা জুমে সংযুক্ত হয়েছো তারা আমার সাথে মাইক্রোফোন অন করে কমিউনিকেশন করতে পারবে, আর যারা ফেসবুকে যুক্ত হয়েছো তারা ফেসবুকে কমেন্ট করতে পারবে। আসসালামু আলাইকুম। আশা করি আশা করছি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। হ্যাঁ, মাইক্রোফোন ইকো হওয়ার জন্য আমরা দুঃখিত। যাই হোক, তোমরা যারা জয়েন করেছ আমাদের ফেসবুকে অ্যাটেন্ডেন্স লিংক শেয়ার করা আছে, ফেসবুকে লিংক শেয়ার করা আছে, আশা করি তোমরা সেখানে জয়েন করছ এবং আমাদের সাথে কমিউনিকেশন করতে পারবে। যাই হোক, তোমরা জুমেও কমেন্ট করতে পারবে, ফেসবুকেও কমেন্ট করতে পারবে, আমরা দুইটা মাধ্যমেই তোমাদের সাথে যুক্ত থাকবো। আজকে আমরা বিশেষ করে আজকে অবজেক্টিভটা সলভ করার জন্য তোমাদের সাথে যুক্ত হয়েছি। তোমাদের অবজেক্টিভ পড়া ছিল আমার যতটুকু মনে পড়ে, তোমাদের অবজেক্টিভ সংক্রান্ত সমস্যাগুলো আমাকে একটু লিখে জানাও। জুমেও লিখতে পারো, ফেসবুকেও লিখতে পারো, আমরা সেগুলো একটু সমাধানের দিকে চলে যাই। তাহলে তোমাদের হোমওয়ার্কে অবজেক্টিভের যা সমাধান রয়েছে, প্রবলেম রয়েছে, সেগুলো একটু আমাকে জানিয়ে দাও। হোমওয়ার্কের প্রবলেম তোমরা চাইলে জুমের কমেন্টেও লিখতে পারবে, ফেসবুকেও কমেন্টে লিখতে পারবে। অবজেক্টিভ আমরা প্রথমত তোমাদের টাইপ ওয়ান এর সমস্যাগুলো দেখব, তারপরে তোমাদের টাইপ টু এর সমস্যাগুলো দেখব। আমরা সমস্যাগুলো আসলে এভাবে লিখতে চাই, 2015, 2016, 17, 18, 19 এবং টাইপ টু। তোমরা আমাকে একটু কমেন্টে লিখে দাও তোমাদের হোমওয়ার্কের সমস্যাগুলো, আমরা চেষ্টা করব সেটা সংযুক্ত করে নিতে তোমাদের সাথে। তোমাদের হোমওয়ার্কের সমস্যাগুলো আমাকে এখনো লিখে দিচ্ছ না, এটা তো আসলে খারাপ কথা। তোমাদের হোমওয়ার্ক পড়া ছিল তো, আবদুল্লাহ আদিব 7/21/22, এটা কি টাইপ ওয়ান না টাইপ টু? আমি বোর্ডে যেভাবে লিখেছি সেভাবে একটু লিখে দাও আমাকে। আমরা বোর্ডে যেভাবে লিখেছি সেইভাবে একটু লিখে দিতে হবে আমাকে। আমরা বোর্ডে যেভাবে লিখেছি সেইভাবে সিকোয়েন্সলি লিখে দাও আমাকে। রাহমেদ, তুমি আসলে ফেসবুকে দুঃখজনক কমেন্ট দিয়েছো, কি জন্য আসলে দিয়েছো আমাকে একটু জানিয়ে দাও। তোমরা যারা আমাদের সাথে জয়েন করেছো, হোমওয়ার্কের সমস্যাগুলো একটু লিখতে হবে। টাইপ ওয়ান 2015, 7/21/22, 25, 26, 7/21/22, 25, 26। হ্যাঁ, লিখতে থাকো, বলতে থাকো আমাকে বা লিখতে থাকো।
তারপরে আর কি সমস্যা একটু বলে দাও তো আমাকে। অনেকেই জয়েন করেছো আমাদের সাথে, সুমাইয়া জয়তি, তোমাদের কি কোনো সমস্যা নাই? দুই, 23, 24, 25। তানভীর আহমেদ লিখেছে 2 নাম্বার, 23 নাম্বার, 24 নাম্বার, 25 নাম্বার। 2, 23, 24, 25। তারপরে 2006-এর লিখেছে, 2016-এর লিখেছে 6, 16, 14, 26। 6, 14, 16, 26। সাতাইশ, 20, 20। তারপরে 2017-এর 4, 6, 14, 16, 4, 6, 14, 16, 17, 18, 21, 17, 18, 21। আর কি কারো কোনো প্রবলেম নেই? আর কোনো কারো প্রবলেম নেই মনে হয়, ঠিক না? আর কারো প্রবলেম নেই মনে হয়। দুই হাজার 16-এর 26-27 লিখেছি, নাফিসা ইকবাল, তুমি কি আমার কথা শুনতেছো? তোমার কি কোনো প্রবলেম নেই নাফিসা ইকবাল? নাফিসা ইকবাল, তুমি কি আমাকে শুনতেছ? তারপরে হচ্ছিল নেহা আদ্দিনীন মৌরিন নেহা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তোমার কি কোনো প্রবলেম আছে? জি স্যার, শুনতে পাচ্ছি। না, প্রবলেম নেই। কোনো প্রবলেম নাই, এটা কেমনে মাইনে নেওয়া যায় বলো? নাফিসা স্যার, নওশের, যেগুলো ছিল ওগুলো লেখা হয়ে গেছে। আমি কি শুধু অবজেক্টিভ? আবদুল্লাহ, তুমি আমাকে সাথে একটু কথা বলো, তুমি আমরা কি আসলে শুধু এই অবজেক্টিভ কি বোর্ডের গুলি দিছি, টাইপ 2 এর অবজেক্টিভ দেইনি? আবদুল্লাহ আদিব, স্যার আগের দিন তো মনে হয় টাইপ 1 দিয়েছিলেন, টাইপ 2 স্যার আগে দেওয়া হয়েছিল। টাইপ 2 মানে কিন্তু অনেক অবজেক্টিভ, টাইপ 2 তো মানে অল্প অবজেক্টিভ না। ওগুলি কি সব সলভ হয়েছিল? স্যার সলভ ক্লাস একদিন নিয়েছিলেন। তাহলে তো সলভ হওয়ার কথা না, সমস্যা তো থাকা উচিত। জি স্যার, আমার কথা কি শুনতে সমস্যা হচ্ছে তোমার আবদুল্লাহ? না স্যার সমস্যা হচ্ছে না। যাদের মানে শব্দ শুনতে সমস্যা হচ্ছে তারা ফেসবুকে জয়েন করতে পারো, আমরা ফেসবুকে আছি তোমাদের সাথে। হ্যাঁ, নাফিসা ইকবাল, তুমি ফেসবুকে জয়েন করো, আশা করি সমস্যা হবে না। তাহলে এগুলি মোটামুটি সমস্যা সলভ হইলো। আচ্ছা, সাবজেক্টিভ কি কোনো সমস্যা ছিল বলো তো একটু আমাকে? সাবজেক্টিভে কারো প্রবলেম আছে, কোনো প্রবলেম? সাবজেক্টিভে কি তোমাদের কোনো প্রবলেম আছে আমাকে একটু জানিয়ে দাও। কমেন্টে লিখতে হবে, সব প্রবলেম থাকলেও লিখো, না থাকলেও লিখো। আচ্ছা, টাইপ 2 করেছি, ধন্যবাদ।
টাইপ টু করেছি, ধন্যবাদ। সাবজেক্ট থেকে কারো প্রবলেম নাই? নাফিসা নওশের, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তোমার কি সাবজেক্ট টুতে কোনো প্রবলেম আছে বা সাবজেক্টিভে কোনো প্রবলেম আছে আমাকে একটু বলো তো। ২০১৫ সালের CQ1, CQ2, ২০১৫ সালের CQ1-2 তে প্রবলেম। আর কারো সাবজেক্টিভে প্রবলেম? যদি প্রবলেম না থাকে একটু কমেন্টে লিখে দাও, প্রবলেম নাই। যদি প্রবলেম না থাকে একটু কমেন্টে লিখে দাও, প্রবলেম নাই। যদি প্রবলেম না থাকে একটু কমেন্টে লিখে দাও, প্রবলেম নাই। আবদুল্লাহ আদিব প্রশ্ন করেছে, স্যার টর্ক, ভ্রামক এইগুলা কি এই অধ্যায়ের? না, এইগুলা এই অধ্যায়ের না। টর্ক ভ্রামক 4 নম্বর অধ্যায়ের, ওইটা আমরা 4 নম্বর অধ্যায়ে শিখাবো। টর্ক ভ্রামক এগুলি 4 নম্বর অধ্যায়ের, ওইটা আমরা 4 নম্বর অধ্যায়ে শিখাবো। তোমরা অবশ্যই ফেসবুকে লিংক দেওয়া আছে, একটু অ্যাটেন্ডেন্সটা কমপ্লিট করে নিবে। তাহলে বিসমিল্লাহ বলে বাচ্চারা নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছ। 2016 CQ3 4 6, 2016 CQ3 4 6, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা সমাধান শুরু করলাম তোমাদের। প্রথমে আমরা অবজেক্টিভ সলভ করব, তারপরে সাবজেক্টিভ সলভ করব। অবজেক্টিভ 2015 7 নাম্বার, 21, 22, 25, অবজেক্টিভে চলে যাই আমরা। ২০১৫ সালের 7 নম্বর দেখো কি বলেছে, 2016 সালের 5 নম্বর দেখো, 7 নম্বর দেখো কি বলেছে। 7 নম্বর বলেছে জে প্লাস কে ক্রস কে, জে প্লাস কে ক্রস কে ইকুয়াল টু কত? খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, তাহলে জে প্লাস কে ক্রস কে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, জে ক্রস কে প্লাস কে ক্রস কে। জে ক্রস কে মানে আমরা শিখেছিলাম আই, আর কে ক্রস কে মানে জিরো, তাহলে আই দাঁড়াইলো, তাহলে অ্যান্সার হচ্ছে খ। আশা করি বুঝতে পেরেছো।
তোমাদের আমরা যখন বুঝাবো, তোমাদের যদি কোনো সমস্যা হয় বুঝতে, তোমরা অবশ্যই মাইক্রোফোন অন করে আমাকে প্রশ্ন করবে, আর যারা ফেসবুকে আছো তারা ফেসবুকের কমেন্টে প্রশ্ন করবে, আর যারা আমাদের সাথে জুমে যুক্ত আছো তারা মাইক্রোফোন অন করে আমাকে প্রশ্ন করবে। তাহলে 7 নাম্বারটা আশা করি বুঝতে পেরেছো। 7-এর পরে হচ্ছে কত? 7 নাম্বার সলভ হলো, 7-এর পরে হচ্ছে 21, 22। স্যার 2 নাম্বারটা ছিল তো, 2 নাম্বারটা ছিল 2015-র। হ্যাঁ 2 নাম্বার সলভ করে দিচ্ছি। 2 নাম্বারটা দেখো কি বলেছি, 2 নাম্বার দেখো, বলেছি এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে। আমাকে প্রশ্ন করেছে কি, আমাকে প্রশ্ন করেছে হচ্ছে এম এর মান কত হলে ভেক্টর দ্বয় লম্ব হবে। তাহলে নূর স্যার শিখিয়েছিল ভেক্টর দ্বয় লম্ব হইতে হলে এ আর বি ডট করলে 0 হইতে হবে, ঠিক না? তাহলে এ আর বি যদি ডট করি তাহলে এর সাথে বি জোর করলে 3 6 18, তারপরে হচ্ছে 2 2 1 2, তাহলে 2m, তারপরে হচ্ছে 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি আমরা অঙ্ক করাই 6 থেকে, তাহলে 2m ইকুয়াল টু কত? 2m ইকুয়াল টু 14। তাহলে m এর মান কত দাঁড়াচ্ছে? m এর মান দাঁড়াচ্ছে 7, নাকি? 3 6 18 2। আচ্ছা এখানে মনে একটা জিনিস সমস্যা হয়েছে, সেটা হচ্ছে এরকম, সরি সরি সরি, এখানে 18 আর 4 তো যোগ হবে, যোগ হলে -22 হবে, ঠিক আছে, -11 ঠিকই তো আছে। এটা কি সমস্যা ছিল? এটা তো সমস্যা স্যার, আমার +11 আসছিল। এখন ঠিক আছে? এখন বুঝেছো? জি স্যার, জি স্যার। আচ্ছা আসো, এখন আমরা যে কথা বলতে চাই তোমাদের সাথে, 7-এর পরে হচ্ছে, 7-এর পরে হচ্ছে 21 ছিল, 21 22 25, 7-এর পরে 21 নাম্বার সলভ করতে চাই আমরা। 21 নাম্বার আসো, 7-এর পরে 21 নাম্বার, 21 নাম্বার দেখো, নিচের কোন ভেক্টরটি এক্স অক্ষের সমান্তরাল? আমরা বলছিলাম এক্স অক্ষ বরাবর কি কাজ করে, আই কাজ করে না? এক্স অক্ষ বরাবর আই কাজ করে, তাহলে আই যার যার মধ্যে থাকবে সেটাই হবে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে আই প্লাস জে ক্রস আই যদি করি এটা কি হয় বলতো? আই ক্রস আই প্লাস হচ্ছে জে ক্রস আই, এটা সমান কত আসে? আই ক্রস আই মানে 0, জে ক্রস আই মানে -k, তার মানে এটা হবে না, এটা হবে না। 6 নাম্বার আসো, জে ক্রস জে, জে ক্রস জে মানে হচ্ছে কে, সরি আই ক্রস জে মানে হচ্ছে লো কি বলতো, কে কে এর সাথে কে ক্রস করলে 0 হবে, আর এটা পাইলাম কত বলতো? -k পাইলাম। আর এখানে আসো, আই আই রে জের সাথে ক্রস করলে কি হইতেছে? কে হইতেছে কে রে জের সাথে ক্রস করলে হইতেছে -i, আর তারপরে কে ক্রস জে করলে কি হইতেছে? কে ক্রস জে করলে হইতেছে হচ্ছে -i, আর এর সাথে কে ক্রস করলে আসতেছে হচ্ছে -j, তার মানে j। তাহলে মজার বিষয় খেয়াল করে দেখো, মজার বিষয় খেয়াল করে দেখো, গ নাম্বার কি দাঁড়াচ্ছে? -i আসতেছে। তাহলে যেহেতু -i আসতেছে সেহেতু বুঝে নিতে হবে কি বলতো, যেহেতু -i আসতেছে সেহেতু এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল। আশা করি বুঝতে পেরেছ। তারপরে 21-এর পরে 22 নাম্বার, নিচের কোনটি স্কেলার রাশি? আপাতত জড়তার ভ্রামক জেনে রাখো এটা একটা স্কেলার রাশি, এটা কি এই চ্যাপ্টারে জানবো না, এটা আমরা 4 নাম্বার চ্যাপ্টারে জানবো। তারপরে 23 নাম্বারে আসো, 22-এর পরে হচ্ছে 21-এর পরে 22, 22-এর পরে 23 নাম্বার দেখো, আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে আমরা কি জানি, আই এর সাথে জে, জে এর সাথে বলছিলাম আমরা, আমরা হইলে 1 হবে, আমরা তোমরা হইলে 0 হয়ে যাবে, এটা ঠিক আছে। তারপরে 2 নাম্বার দেখো, আই এর সাথে আই করছি, আমরা আমরা হইলে 1 হইছে, এটা ঠিক আছে। আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, 0, এটাও ঠিক আছে, তার মানে 1 2 3, এটা ঠিক আছে। তাহলে এটা গেল। তারপরে হচ্ছে কত নাম্বার? 25 নাম্বার, 26 নাম্বার, 25 নাম্বার দেখো কি বলেছে, 25 নাম্বার, 24 25 দুইটাই করে দিতে চাই। এটা বিখ্যাত কনসেপ্ট, এটা তোমাদের সাথে আমি শেয়ার করব আজকে। এটা একটা সাবজেক্টিভ প্রশ্নও ছিল, তোমাদেরকে আমরা তখন করাই নাই, আমরা বলছিলাম তোমাদেরকে আমরা পরে করাবো। তাহলে আসো এটা করাই, এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা আমার আমরা অনেক গুরুত্বপূর্ণ হিসাবে ধরে করাই। দেখো কি হয়েছে, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, আমরা তোমাদের সাথে এটা করাইতে চাই, আজকে শিখাই দেই, সারা জীবন মনে রাখো। এটার কনসেপ্টটা আসলে পরের চ্যাপ্টারের তোমাদের, ঠিক আছে? আমরা যখন ই করব, গতি করব, গতিতে গিয়ে ভালো করে শিখবা, আপাতত এতটুকুই বুঝে নাও যে কখন এই অবস্থান ভেক্টরকে যদি আমি কি করি,
ডিফারেন্সিয়েশন করি টি এর রেসপেক্টে, টি এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে বেগ পাই, আর এই বেগ কে যদি আবার আমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তখন আমরা ত্বরণ পাবো, এটা মনে রাখবা। ঠিক আছে, এটা আমরা সামনের চ্যাপ্টারে গিয়ে শিখবো না, আসলে তোমাদের এটা আসলে সামনের চ্যাপ্টারের প্রশ্ন, কিন্তু ভেক্টর রিলেটেড দিকে এই চ্যাপ্টারে দিয়ে দিছি আমরা। আচ্ছা দেখো, যে বলতে যা বলতেছিলাম একটু বোর্ডের দিকে মনোযোগ দাও, আর যদি কখনো তোমাকে বলে, যদি তোমাকে কখনো বলে যে অবস্থান ভেক্টরকে ডিফারেন্সিয়েট করবা, তাহলে অবস্থান ভেক্টরকে ডিফারেন্সিয়েট করলে কি পাইবা? বেগ পাইবা। আবার বেগকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে ত্বরণ পাইবা। অবস্থান ভেক্টরকে ডিফারেন্সিয়েট করলে বেগ পাইবা, আর বেগ ডিফারেন্সিয়েট করলে কি পাইবা? ত্বরণ পাইবা। এই জিনিসগুলি একটু মাথায় রাখতে হবে, একটু মনোযোগ দাও বাচ্চারা, যে আমরা পড়াচ্ছিলাম তোমাদেরকে। তাহলে আমি যদি অবস্থান ভেক্টরে ডিফারেন্সিয়েট করতে চাই তাহলে ডি ডি টি আর কে ডিফারেন্সিয়েট করব, তাহলে আই কস কত বলতো? 5t প্লাস জে সাইন কত বলতো? 5t। আচ্ছা আসো, তাহলে আমরা ডিফারেন্সিয়েট করব। আমরা বলছিলাম যোগ থাকলে আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েট করতে হয়। আই কস কত বলতো? 5t প্লাস জে সাইন, হ্যাঁ এটাকে আবার ডিফারেন্সিয়েট করব আমরা, প্লাস ডি ডি টি জে সাইন 5t। আসো, তাহলে নোট স্যার শিখিয়েছিল ডি ডিফারেন্সিয়েট, আই এর মধ্যে টি নাই, তাহলে আই রে বাইরে বাইরে করে দিলাম। কস 5t আছে, টি নাই, 5t আছে, তাহলে মনে মনে 5t রে x দূরে নিতে হবে, তাহলে cos রে করলে কি হবে বলতো? মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন টি, কারে টি ধরছো? 5t রে, তাহলে 5t রে আবার ডিফারেন্সিয়েট করবা, ডি ডি টি 5t প্লাস কি জে রে, জে রে বাইরে বাইরে করে দিলাম, সাইন রে করলে cos 5t, কারে টি ধরছো? 5t কে, সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তারপরে আসো, তাহলে কি দাঁড়াইলো? মাইনাস আই থাকলো, সাইন 5t তো থাকলোই, আর ওই 5t রে করলে 5 থাকে, তাহলে 5 বাইরে লিখলাম, 5 সাইন কত? 5t প্লাস হচ্ছে ওইখানে 5 থাকলো, তাহলে যে রে বাইরে বাইরে করে দিলাম, 5 কস কত বলতো? 5t। তাহলে আমরা যদি একটু আগে পিছে করে লিখি, আমরা যদি একটু আগে পিছে করে লিখি তাহলে কি লিখতে পারো বলতো? 5 কমন নিয়ে নিলাম, কস রে আগে লিখে আসলাম, যে কস 5t মাইনাস আই সাইন 5t। আশা করি ডিফারেন্সিয়েশন বুঝেছো, কারো যদি কেউ যদি না বুঝে থাকো আমাকে একটু কমেন্টে জানাও, ডিফারেন্সিয়েশনটা যদি কেউ না বুঝে থাকো আমাকে একটু কমেন্টে জানাও। ডিফারেন্সিয়েশনটা যদি কেউ না বুঝে থাকো আমাকে একটু কমেন্টে জানাও। আব্দুল্লাহ আদিব কমেন্ট করছে, বুঝেছে, আব্দুল্লাহ আদিব একা ক্লাস করতেছে মনে হয়। আচ্ছা, 12 জন ক্লাস করতেছে জুমে আমাদের সাথে, আর ফেসবুকে আছে হচ্ছে 11 জন। নাফিসা ইকবাল প্রশ্ন করছে, সাই আবার বলেন, আবার কি বলবো আমাকে বুঝিয়ে দাও, এখানে তো অনেক কথা আছে বলার মতো, সব কথা তো বলবো না। নাফিসা ইকবাল আবার কি বলবো এটা বলে দাও। এটা তো আসলে না বুঝার কিছু আমি দেখি না, তোমরা কি দেখো আমি জানি না। দেখো এখানে আর কে ডিফারেন্সিয়েট করতে বলছে, আর কে ডিফারেন্সিয়েট করতে বলছে, আমরা ডিফারেন্সিয়েশন করার সময় দেখলাম যোগ আছে, তাহলে নূর স্যার শিখেছিল যোগ থাকলে আলাদা আলাদা ডিফারেন্সিয়েট করতে হয়, যোগ থাকলে আলাদা আলাদা ডিফারেন্সিয়েট করতে হয়, তাহলে আমরা আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েট করব। তাহলে আই কস 5t রে আলাদা ডিফারেন্সিয়েট করলাম, তারপরে আই সাইন 5t রে আলাদা ডিফারেন্সিয়েট করলাম, সাইন 5t রে ডিফারেন্সিয়েট করার সময় দেখলাম সাইন 5t রে ডিফারেন্সিয়েট, কস 5t রে ডিফারেন্সিয়েট করার সময় দেখলাম দেখো আবারও যদি একটু মনে করাই দিই তোমাদেরকে, আমরা এই ডিফারেন্সিয়েশন শিখাইছিলাম তোমাদের, কেন পারো নাই, কেন বুঝো নাই আমি জানি না আসলে। দেখো এখানে কি হয়েছে, এখানে এই যে কস রে আলাদা ডিফারেন্সিয়েট করছি আই রে, আবার এটা যেহেতু প্লাস আছে, প্লাস থাকলে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করতে হয়, এটাকে আলাদা ডিফারেন্সিয়েট করছি, তাহলে ডি ডি টি, ডি এর সাথে টি আছে কিন্তু কস এর সাথে কি আছে বলতো? 5t আছে। তাহলে নূর স্যার বলছিল যদি কখনো ফাংশন থাকে পুরাটারে টি ধরে নিব, তাহলে এটা যদি পুরাটারে টি ধরে নিই তাহলে আমরা জানি কস রে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন থিটা,
ডিডি থিটা কস থিটা রে ডিফারেনশিয়েট করলে মাইনাস সাইন থিটা, তাহলে কস 5t রে ডিফারেনশিয়েট করলে মাইনাস সাইন 5t, ঠিক আছে? তারপরে কারেটি ধরছিলাম 5t রে t ধরছিলাম, সেজন্য 5t রে আবার ডিফারেনশিয়েট করছি। একই রকম ভাবে এখান থেকে যে বাইরে বাইর করে দিছি, সাইন থিটা রে ডিফারেনশিয়েট করলে কস থিটা হয়, যেহেতু 5t রে মনে মনে t ধরছি সেটাকে আবার ডিফারেনশিয়েট করতে হবে, তাহলে 5t রে আবার ডিফারেনশিয়েট করছি, 5t রইলো। তারপরে এখানে সাইন কি আছে বলো তো, মাইনাস 5t তো আছেই, আর 5t রে ডিফারেনশিয়েট করলে t t কাইটা যায়, আমরা জানি t থাকলে 1 হয়, তাহলে 5, তাহলে 5 রে বাইরে লিখছি। একই রকম ভাবে এখানেও কি আছে, 5 রে বাইরে লেখা যায়, এই যে 5 রে বাইরে লিখছি, তার মানে 5 কে যদি কমন নেই, এই যে বাইরে কমন নিয়ে রাখছি, তারপরে কি হইছে বলো তো, ওইটা প্লাস আছে বাম পাশে লিখছি, মাইনাস টারে ডান পাশে লিখছি, এই যে মাইনাস সাইন 5t। এখন বুঝছো নাকি আমাকে জানাও? নাফিসা ইকবাল এখন বুঝেছো? লাবিব চৌধুরী এখন কি বুঝেছো? শারমিন জাহান আমি আবার বুঝালাম, এখন কি বুঝেছো নাকি একটু কমেন্টে জানাও তো। এখন কি বুঝেছো নাকি আমাকে একটু কমেন্টে জানাও। স্যার ত্বরণ থাকলে কি হবে? ত্বরণ থাকলে যেটা পাইছো সেটা আবার ডিফারেন্সিয়েট করবা। হ্যাঁ করাবো আমি, এটা তো বেগ পাইলা, এটা কি পাইলা? বেগ, ঠিক না? এই যে ভি পাইছো, তোমার কি লাগবে? ত্বরণ লাগবে। তাহলে ত্বরণ লাগতে হইলে কি করতে হবে, এটা আবার ডিফারেন্সিয়েট করো। আমরা বলছিলাম বেগ রে আরেকবার ডিফারেন্সিয়েট করলে, অবস্থান ভেক্টরে ডিফারেন্সিয়েট করলে বেগ পাবো, আর বেগ রে ডিফারেন্সিয়েট করলে কি পাবো, ত্বরণ পাবো। তাহলে আমরা বেগ রে ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে বেগ রে যদি ডিফারেন্সিয়েট করি, খেয়াল করে দেখো, তাহলে এই ইকুয়াল টু কি লিখতে পারি, ডিভি ভেক্টর বাই কত, ডিটি, ঠিক আছে? তাহলে আমরা কি পেয়েছিলাম, আমি যদি একটু মনে করাই দিই তোমাকে, যে যে 5 ছিল, 5 cos 5t মাইনাস i 5 sin 5t এরকম ছিল। আচ্ছা তাহলে আসো এটাকে ডিফারেন্সিয়েট করতে চাই। তাহলে নূর স্যার কি শিখিয়েছিল, ডিফারেন্সিয়েট করলে কি করতে হবে, আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েট করতে হবে, আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েট করলে, ঠিক, খেয়াল করো। এখন আমরা মানে তোমাদের পুরোটা ডিটেইলস দেখাবো না, তাহলে কি লিখব, আহারে ডিফারেন্সিয়েশন তো চিহ্নই দেই নাই, আসলে ডিফারেন্সিয়েশন যদি চিহ্ন দিয়ে দিই এখানে, ডিডিটি ডিডিটি এটা এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এখন বুঝবা আশা করি, যে রে বাইরে বাইর করে দিলাম, ফাইভ রে বাইরে বাইর করে দিলাম, কস রে করলে মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন 5t, আবার ফাইভ রে করলে আবার ফাইভ হবে, মাইনাস আই থাকলো, ফাইভ থাকলো, সাইন রে করলে হচ্ছে কস 5t গুণন আবার 5। দেখো বুঝছো নাকি? এই লাইনটা নিয়ে কারো সমস্যা থাকলে আমাকে একটু কমেন্টে জানাও, এই লাইনটা নিয়ে কারো সমস্যা থাকলে আমাকে একটু কমেন্টে জানাও। এই লাইনটা নিয়ে কারো সমস্যা থাকলে আমাকে একটু কমেন্টে জানাও, আশা করি কারো সমস্যা থাকবে না, আশা করি কারো সমস্যা থাকবে না। আসো দেখো, তাহলে আমরা যে কথা বলতে চাচ্ছিলাম তোমাদেরকে, যে 5 থাকলো মাইনাস 5 sin t, এটা যদি মাইনাস লিখি, মাইনাস সামনে নিয়ে আসলাম, 5 5 25 sin কত 5t, মাইনাস কত i থাকলো, 5 5 25 cos কত 5t, মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে i এর এই পাশে লিখলাম, এখন i 25 ও কমন নিলাম, i cos কত 5t প্লাস j sin কত 5t। দেখো এটাকে চিনো নাকি, দেখো তো প্রথম সমীকরণের মধ্যে যা ছিল, প্রথম সমীকরণের মধ্যে যা ছিল এটাই কি সেটা না? r এর মান কি বলো তো, i cos 5t j sin 5t না, এই যে i cos 5t j sin 5t না, তাহলে একটু মনে রাখো, তাহলে এটারে আমরা কি লিখতে পারি, মাইনাস 25 r, তাহলে এই ইকুয়াল টু লিখতে পারি মাইনাস 25 r, এভাবে লিখতে পারি চাইলে, অথবা যেটা চাবে সেইভাবে অঙ্ক করবা। আশা করি বুঝেছো বাচ্চারা,
সমস্যা থাকলে আমাকে জানিয়ে দিতে পারো, আশা করি সমস্যা থাকবে না। বুঝেছি স্যার। কোনো সমস্যা হওয়া উচিত না, তাহলে আশা করি এখন তোমরা বুঝতে পারছো, এবং এই অঙ্কটা এই অবজেক্টিভটা যদি আমরা একটু সলভ করে দেই, তাহলে খেয়াল করে দেখো, দেখো খেয়াল করে দেখো 24 নাম্বারটা কি বলছে, তাৎক্ষণিক বেগ কত, এটা আমরা সলভ করে দেখাইছি তোমাদের। হ্যাঁ, তাৎক্ষণিক বেগ কত হবে আমরা সলভ করাইছি, তাৎক্ষণিক বেগ আমরা সলভ করে দিছি, তাহলে আশা করি সমস্যা হবে না। তারপরে হচ্ছে এই যে 25 নাম্বার বলছে খণ্ডত ভেক্টর না, এটা আর ভেক্টর হবে, ঠিক করে নাও, এটা আর ভেক্টর হবে, আর ভেক্টর জিজ্ঞেস করছে কেমন, সলিনয়ডাল না অঘূর্ণনশীল না ঘূর্ণনশীল। দেখো এখানে আমরা সলিনয়ডাল কখন বুঝবো, যদি ডাইভ জিরো হয়, ডাইভ জিরো হইলে সলিনয়ডাল, যদি কার্ল জিরো হয় তাহলে কি হয় বলতো, অঘূর্ণনশীল। কিন্তু খেয়াল করে দেখো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, এই সমীকরণ যে আমার কাছে দেওয়া আছে, আর এর সমীকরণ আর ইকুয়াল টু, মনে করলা আই কস 5t প্লাস জে সাইন 5t, এই সমীকরণের মধ্যে কোথাও এক্স আছে, কোথাও ওয়াই আছে, কোথাও জেড আছে, কিছু নাই, কিন্তু এক্স ওয়াই জেড কিছু নাই। তাহলে এক্স ওয়াই জেড যদি না থাকে, তাহলে কি আমি ডিফারেন্সিয়েট করতে পারবো? আমি কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবো না। আর যদি আমি ডিফারেন্সিয়েট করতে না পারি, তাহলে এটার মধ্যে ডিফারেন্সিয়েট না করতে পারি, তাহলে কি হবে, জিরো হবে। জিরো হইলে কি হবে বলতো, ডাইভও জিরো হবে, কার্লও জিরো হবে, তার মানে সে সলিনয়ডালও হবে, সে অঘূর্ণনশীলও হবে, ঠিক আছে? তাহলে কি হবে বলতো, এক এবং দুই হবে। আমি আশা করি বুঝাইতে পারছি, যেহেতু সমীকরণের মধ্যে কোনো এক্স ওয়াই জেড নাই, সমীকরণের মধ্যে যদি এক্স ওয়াই জেড থাকে তাইলে ডিফারেন্সিয়েট করা সম্ভব, কিন্তু যেহেতু সমীকরণের মধ্যে কোনো এক্স ওয়াই জেড নাই, সেহেতু সমীকরণটাকে ডিফারেন্সিয়েশন করা যাবে না। আর যদি সমীকরণটাকে ডিফারেন্সিয়েশন করা না যায়, সমীকরণটাকে যদি ডিফারেন্সিয়েশন করা না যায়, তাইলে তো আসলে ডাইভও জিরো হবে, আবার কার্লও জিরো হবে। আর ডাইভ জিরো হইলে সে সলিনয়ডাল, আর কার্ল যদি জিরো হয় তাহলে সেটা হবে কি বলতো, সেটা হবে হচ্ছিল অঘূর্ণনশীল, ঠিক আছে? তাহলে এক এবং দুই নাম্বার হবে, আশা করি বুঝতে পেরেছ। তারপরে তোমাদের সমস্যাগুলো যদি আমি একটু দেখি, 26 নাম্বার, 23, 24, 24 করাই দিছি আমি, 23 নাম্বার সমস্যা দেখতে চাইতেছি, 26 নাম্বারও করাই দিব, সমস্যা নাই। 23 নাম্বারটা কি বলছিল, 23 নাম্বার একটা আয়ত একক ভেক্টর, এটাও সলভ করছি আমরা। তারপরে আসো 26 নাম্বার, দেখো এফ ওয়ান এফ টুর ভেক্টর দ্বয়ের লব্ধির মান কত, এটা কোনো অঙ্কের কাতারে পড়ে না, এফ ওয়ান এর মান দেওয়া আছে, এফ টুর মান দেওয়া আছে, লব্ধির বলছে, লব্ধির মান কত, তাহলে এফ ওয়ান এফ টু যদি যোগ করো, ভেক্টর হিসাবে যদি যোগ করো, দেখো থ্রি আই এর সাথে টু আই যোগ করলে কত হয়, ফাইভ আই হয়। তারপর হচ্ছে মাইনাস টু এর সাথে থ্রি জে যোগ করলে প্লাস জে হয়, তারপরে হচ্ছে ফাইভ কে এর সাথে ফাইভ কে যোগ করলে টেন কে হয়। তাহলে এটার যদি মান বাই করো, তাহলে এফ ওয়ান আর এফ টু যোগ করার পরে এর যদি মান বাই করো, তাহলে মান হচ্ছে রুট ওভার ফাইভ স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস টেন স্কোয়ার, তাহলে কি দাঁড়াইতেছে, 25 প্লাস এক প্লাস 100, তাহলে রুট ওভার কত বলতো, 126। রুট করে দেখো তো কত আসে, আমি যদি ক্যালকুলেটারে রুট করি, রুট 126 স্যার 11.22, তাহলে আশা করি মিলেছে, এই তো গুড, আশা করি বুঝতে পেরেছ, কঠিন কোনো জিনিস না, একটু মাথা খাটাইলেই পারতা। যাই হোক, তারপরে হচ্ছিল 2016 গেল, 15 গেল, 16 6 নাম্বার, 14 নাম্বার, 16 নাম্বার, 6 14 16, 6 নাম্বার আসো, দেখো কি বলা হইছে আমাকে, আমাকে বলা হইছে হচ্ছে x অক্ষ, আমাকে বলা হয়েছে x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল এ একটা ভেক্টর, y অক্ষ বরাবর উপাংশের মান 3, y অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 3, x অক্ষ বরাবর উপাংশের মান কত, এটা কোনো কাতারে অঙ্কের কাতারে পড়ে না তো। দেখো এদিকে, এটা যদি x y অক্ষ হয়, এটা যদি a ভেক্টর হয়, এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ করছে, এটা 30 ডিগ্রি কোণ করছে, এটা a ভেক্টর, তাহলে x অক্ষ বরাবর মানটা হচ্ছে a cos 30, আর y অক্ষ বরাবর মানটা হচ্ছে a sin 30, ঠিক আছে? আমাকে বলা হয়েছে y অক্ষ বরাবর উপাংশের মান 3, তাহলে y এর মান যদি 3 হয়, তাহলে এর মানটা কত, তাহলে এর মানটা হবে কত বলতো, 3 বাই sin 30, sin 30 এর মান কত, হাফ, sin 30 মান যদি হাফ হয় তাহলে এর মান হচ্ছে 6, তাহলে এর মান যদি 6 হয়, তাহলে x অক্ষ বরাবর মানটা কত হয় বলতো, x এর মান কি পাইলা, 6 cos 30, cos 30 এর মান root 3 বাই 2, তাহলে 6 গুণন root 3 বাই 2, তাহলে কি দাঁড়ালো, 3 root 3, আশা করি বুঝতে পারছো। দেখো
এ ভেক্টর দেওয়া আছে, বলছে x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করছে, তাহলে যার সাথে কোণ করছে সেটা cos থিটা, যার সাথে কোণ করে নাই সেটা sin থিটা, এবং বলা হইছে যে y অক্ষ বরাবর যে ভেক্টরটা, y অক্ষ বরাবর যে ভেক্টরটা সেটা বলা হইছে কত বলতো, সেটা বলা হয়ে গেছে চলো 3, তাহলে ওইখান থেকে আমরা এর মান পাইলাম 6, এর মান আমি বসাই দিছি, বসাই দিলে আমি মান পেয়ে গেছি। আশা করি বুঝেছো, আশা করি বুঝেছো, কারো কোনো সমস্যা নাই, যে সমস্যা থাকে আমাকে অবশ্যই বলবে, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। গেল তারপরে, এটা গেল 6 নাম্বারটা, 6 এর পরে 14 নাম্বারের সমস্যা বলেছিল, দেখো থিটার মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত বাড়াইলাম, তাহলে আমরা জানি থিটার মান যদি বাড়াও, থিটার মান যদি 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত বাড়াও তাহলে cos থিটার মান কমবে আর sin থিটার মান কি বাড়বে, cos থিটার মান কমবে মানে হচ্ছে, cos থিটার মান কমবে মানে হচ্ছে লো vx এর মান কমবে আর sin থিটার মান বাড়বে মানে vy এর মান বাড়বে, তাহলে এটাই বলছে এখানে, দেখো কি বলছে, থিটার মান যদি 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত করো তাহলে vx এবং vy এর মধ্যে vx এর মান কমবে আর vy এর মান কি করবে বাড়বে, আশা করি বুঝাইতে পারছি, কারণ কি জানো, জানো তো নিশ্চয়ই cos 0 ডিগ্রির মান কত, cos 0 ডিগ্রির মান 1, cos 90 ডিগ্রির মান কত, cos 90 ডিগ্রির মান 0, তার মানে কি বলতো 0 থেকে 90 ডিগ্রিতে গেলে cos থিটার মান কমে, সেজন্য x অক্ষ বরাবর উপাংশ কমবে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তারপরে গেল 16 নাম্বার, আসো 16 নাম্বারে কি বলছি, 16 নাম্বারে বলছি yz সমতলে এত ভেক্টরটির দৈর্ঘ্য কত, yz সমতলে বলছি, তাহলে আমরা বলছিলাম যেই তো সমতলে নিব শুধু সেইটা নিব অপরটা বাদ, yz সমতলে নিছি তাহলে y আর z নিছি, তাহলে y আর z মানে 3 আর 4, তাহলে এটাকে যদি আমরা কি করি বলতো, yz তলের দৈর্ঘ্য নির্ণয় করি সেটা কত, রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, 3 স্কয়ার মানে 9 আর 4 স্কয়ার মানে 16, তার মানে কত 5, তাহলে yz তলের দৈর্ঘ্যটা হচ্ছে কত, রুট 25 বা 5, তারপরে 16 পরে কত সমস্যা দেখি, 16 পরে স্যার এখানে টাইপিং মিস্টেক হইছে মেবি, কেন কি সমস্যা স্যার, জে তো ছিল না, ও হ্যাঁ হ্যাঁ এটা জে হবে, এটা জে হবে, ঠিক করে নাও বাচ্চারা, এটা জে হবে ঠিক করে নাও, তারপরে 20 নাম্বার, 26, 27 নাম্বার, 20 নাম্বারটা আসো, 20 নাম্বারটা আসো, 20 নাম্বারটা কি বলছি, যদি কিউ এক্স ওয়াই হয়, কিউ যদি এক্স ওয়াই হয় 3x স্কয়ার ওয়াই এবং 1 মাইনাস 2 বিন্দুতে ডেল কিউ নির্ণয় করতে বলছে, তাহলে ডেল কিউ নির্ণয় করতে বলছে, ডেল কিউ মানে হচ্ছে ডি কি শিখেছিলাম বলতো, আই ডেল ডেল এক্স 3x স্কয়ার ওয়াই প্লাস জে ডেল ডেল ওয়াই 3x স্কয়ার ওয়াই, যেহেতু জেড নাই সেহেতু জেড এর ডিফারেন্সিয়েশন জিরো হবে, এটা আর লিখলাম না, অবজেক্টিভে যত শর্টকাটে করতে পারি আমরা, তাহলে আই থাকলো 3x স্কয়ার এর করলে কত হবে 6xy আর প্লাস হচ্ছে এক্স ওয়াই প্লাস হচ্ছে যে থাকলো আর ওয়াই এর সাপেক্ষে করলে 3x স্কয়ার, তাহলে এখান থেকে আমরা যদি অঙ্কটা করি তাহলে খেয়াল করে দেখো বিন্দু বসায় দিব 1 আর মাইনাস 2, তাহলে আই তো থাকলো 1 বসায় দিলে 6 গুণন 1 গুণন কত মাইনাস 2, 6 গুণন 1 গুণন কত মাইনাস 2 প্লাস হচ্ছে যে থাকলো যে যে সাথে 3 গুণন কত 1 স্কয়ার, তাহলে কি দাঁড়াইলো বলতো 6 দুগুণে 12, তাহলে মাইনাস 12 আই প্লাস হচ্ছে 3j, আশা করি বুঝতে পেরেছো, এটা তো সমস্যা হওয়ার কথা না, আশা করি বুঝেছো, z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 0 হবে সেজন্য লাস্টেরটা লিখলাম না, নিশ্চয়ই বুঝেছো, যারা গ্রেডিয়েন্ট করেছো তারা বুঝার কথা, আচ্ছা তারপরে হচ্ছে 26 27, দেখো 26 নাম্বার কি বলছে, OC ভেক্টর কোনটি, OC ভেক্টরের কথা জিজ্ঞেস করছে, OC ভেক্টর এই যে এই ভেক্টরটা, তাহলে দেখেই বুঝতে পারতেছো এই ভেক্টরটা কি xy তলে আছে, কে আছে xy তলে, তাহলে নুসার শিখাইছিল কি যেই তলের মধ্যে থাকবে, xy তলের মধ্যে আছে, যেহেতু xy তলের মধ্যে আছে যেই তলের মধ্যে থাকবে শুধুমাত্র আমরা কি করব বলতো সেই তল বরাবর মান নিব, ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান, এটা হচ্ছে z এর মান, যেহেতু xy তলে আছে তাহলে OC মানে হচ্ছিল xi প্লাস কত yj, তাহলে x এর মান হচ্ছে 1i আর y এর মান হচ্ছে 1j, ঠিক আছে, তাহলে কি হবে i প্লাস j, এটা হচ্ছে হলো 27 নাম্বার বলছে ও এ বি সি ক্ষেত্রের ক্ষেত্রফল, ও এ বি সি ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে নূর স্যার শিখাইছিল যদি একটা সামান্তরিক কল্পনা করো ও এ বি সি, তাহলে সামান্তরিকের বাহু বরাবর যে দুইটা ভেক্টর থাকবে সেই দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্টের মানই হচ্ছে কি বলতো ভেক্টরের ক্ষেত্রফল, ক্ষেত্রফল, তাহলে আমরা কি লিখতে পারি ও এ ভেক্টর
আর ওসি ভেক্টরের মানি হচ্ছে কি বলতো ক্ষেত্রফল, তাহলে ওই ভেক্টরটা যে শুধুমাত্র জেড অক্ষ এটা তো বুঝতে বাকি নাই, তাহলে ও ও এ এ বরাবর শুধু জেড অক্ষ আছে, তাহলে এটা শুধু কে, আর ওসি বরাবর কি শিখাইলাম বলতো আই প্লাস জে, আই প্লাস জে হইলো, ঠিক আছে। তাহলে কে এর ক্ষেত্রে কি দাঁড়াইলো, কে ক্রস আই মানে হচ্ছে কে ক্রস আই মানে হচ্ছিল কি শিখাইছিলাম বলতো, কে কে যদি আমরা আই দ্বারা ক্রস করি তাহলে হচ্ছে জে, আর কে কে যদি জে দ্বারা ক্রস করি তাহলে কি হচ্ছে বলতো মাইনাস আই। তাহলে এটা যদি আমরা কি করি বলতো মান বাই করি, মান বাই করলে ওয়ান প্লাস ওয়ান তাহলে কি হবে রুট টু, তাহলে অ্যান্সার হবে রুট টু। নিশ্চয়ই বুঝছো বাচ্চারা, কারো কোনো প্রশ্ন থাকলে আমি যখন বুঝাবো তখন মাইক্রোফোন অন করে আমাকে প্রশ্ন করতে পারবে। আচ্ছা, তারপরে গেল এটা, ইসরাত তাসনিম অর্পা, বা যারা ফেসবুকে ক্লাস করতে ইচ্ছা করে তাদের অবস্থা খারাপ বুঝতে পারতেছি, চেষ্টা করো তোমরা জুমে ক্লাস করার জন্য। 2017 সালের 4 নাম্বার 6 নাম্বার দেখো, 4 নাম্বার কি বলছে, এ ক্রস বি নিচের কোনটি, আমাকে 4 নাম্বার জিজ্ঞেস করছে এ ক্রস বি নিচের কোনটি। তাহলে এ ক্রস বি মানে কি বলতো, এ ক্রস বি এর মান কত, এ বি সাইন থিটা, এটা মানে স্কোয়ার হবে, ঠিক করে নাও। এটা হচ্ছিল এ বি সাইন থিটা স্কোয়ার, তাহলে সাইন থিটা স্কোয়ার মানে হচ্ছে এ বি সাইন থিটা স্কোয়ার, এর মানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সাইন থিটা মানে 1 - cos² θ, তাহলে কি দাঁড়াইলো বলতো এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা, তার মানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস হচ্ছে এ ডট বি হোল স্কোয়ার। আশা করি বুঝতে পারছো, চারের ক হবে, আশা করি বুঝতে পেরেছ। চারের ক হয়েছে, আশা করি বুঝতে পেরেছ। তারপরে চারের পরে হচ্ছে 6 নাম্বার 14 নাম্বার, 6 নাম্বার দেখো, একটি কণার উপর এফ ইকুয়াল টু এত নিউটন বল প্রয়োগ করেছি, এত সরণ হয়েছে, প্রয়োগকৃত বল কর্তৃক সম্পাদিত কাজের মান বাই করো। তাহলে সম্পাদিত কাজের মান হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট আর, ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট আর মানে 6 দুগানে 12, তারপরে হচ্ছে 3 দুগানে 6 মাইনাস 1, তাহলে কি দাঁড়াইলো 7, তাহলে 7 থেকে 12 থেকে 7 গেলে 12 থেকে 7 গেলে থাকে 5, তাহলে 5 জুল। হবে অ্যান্সার, আর অথবা হতবা কয়টা, কোনো একটা 2 ছিল, যদি 2 থাকে তাহলে এখানে 2 হবে, তাহলে 8 4 জুল হইতে পারে, তাহলে একটু ঠিক করে নাও, কোন একটা 2 ছিল, হয় এখানে নিচে নিচে 2 অথবা উপরে 2 ছিল, তাহলে 4 জুল হবে। 6 এর পরে ঠিক করে নাও, 6 এর পরে 14 16 17 18, 14 16 17 18, 14 দেখো উপরের চিত্রের আলোকে এ প্লাস বি এর মান কত জিজ্ঞেস করছে আমাকে, উপরের চিত্রের আলোকে এ প্লাস বি এর মান বাই করতে চাই, তাহলে এই যে চিত্রটা দেখতে পারতেছো এই চিত্রের আলোকে আমাকে এ প্লাস বি এর মান নির্ণয় করতে হবে। তাহলে এ প্লাস বি অনেক ভাবে নির্ণয় করা যায়, দেখো এ আর বি এর মধ্যবর্তী কোণ কত, পুরাটা যদি 180 হয় 60 ডিগ্রি গেলে 120 ডিগ্রি শেষ অঙ্ক, তাহলে এ প্লাস বি এর ভ্যালু কত হবে, এ প্লাস বি এর ভ্যালু কত হবে, এ প্লাস বি এর ভ্যালু হবে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার, তাহলে 15 স্কোয়ার প্লাস কত 10 স্কোয়ার প্লাস 2 × 15 × 10 cos 120 ডিগ্রি, মান বাইর করলে যা হয় তাই, আশা করি বুঝতে পেরেছ। তারপরে হচ্ছে 16 নাম্বার দেখো, 16 নাম্বার কি বলেছে, এ বি ভেক্টরের সঠিক রূপ কোনটি, এ বি ভেক্টরের কথা জিজ্ঞেস করছে আমাকে, এ বি ভেক্টর এসির মান আই, এসির মান আই, বিডির মান জে,
এসি এর মান আই আর বিডি এর মান হচ্ছে জে, তাহলে এটা হচ্ছে হলো হাফ জে, এটা হচ্ছে হাফ জে মাইনাস হাফ জে, এটা হচ্ছে হাফ আই, এটা হচ্ছে মাইনাস হাফ আই। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাকে বলছে এবি ভেক্টরের সঠিক রূপ কোনটা, তাহলে এবি ভেক্টরের সঠিক রূপ হচ্ছে পরেরটা মাইনাস আগেরটা। তাহলে ওবির মান কত পেয়েছি, ওবির মান পেয়েছি এটা হচ্ছে ও, ওবির মান পেয়েছি হচ্ছে মাইনাস হাফ আই হাফ জে, মাইনাস ও এর মান পেয়েছি প্লাস হাফ আই। নিশ্চয়ই বুঝতে পেরেছ, হাফ যদি কমন নেই তাহলে কত বলতো, আই মাইনাস জে। দেখো এটা বুঝছো নাকি বাচ্চারা, একটু আমাকে জানিয়ে দাও 16 নাম্বারটা বুঝছো নাকি আমাকে একটু কমেন্টে জানাও। 16 নাম্বার বুঝছো নাকি আমাকে একটু কমেন্টে জানাও। ষোলো নাম্বার যদি বুঝে থাকো আমাকে একটু কমেন্টে ওকে স্যার লিখে কমেন্ট করো। তারপরে 17 নাম্বার দেখো, সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে, সামান্তরিকের ক্ষেত্রফল কি ছিল, সামান্তরিকের ক্ষেত্রফল ছিল হাফ ইনটু কর্ণদ্বয়ের ক্রস প্রোডাক্ট, কর্ণ হচ্ছে কত বলতো, এবি আর এসি আর হচ্ছে বিডি ক্রস প্রোডাক্ট। তাহলে হাফ তো থাকলো, এসি মানে কত, এসি মানে আই, আর আর বিসি মানে হচ্ছে জে, আই আর জে ক্রস করলে হচ্ছে কে, তাহলে হাফ কে, তাহলে হাফ কে মানে হচ্ছে হাফ, ঠিক আছে, তাহলে 0.5। আশা করি বুঝতে পেরেছ। তারপরে 18 নাম্বারটা কি বলছে, অনেক সহজ অঙ্ক ছিল এটা, 18 নাম্বারটা দেখো কি বলছে, 18 নাম্বার বলছে এ ইকুয়াল টু ভেক্টর দেওয়া আছে, যদি সলিনয়েডাল হয় তবে পি এর মান কত, সলিনয়েডাল হলে যদি পি এর মান বাইর করতে না পারো তোমাদের অঙ্ক করার দরকার নাই, তোমরা যদি এই অঙ্কটা সলিনয়েডাল হওয়ার পরে পি এর মান বের করতে না পারো তাহলে তোমাদের অঙ্ক করার দরকার নাই, ঠিক আছে, এটাতে ডট প্রোডাক্ট করবা, ডেলের সাথে ডট প্রোডাক্ট করে জিরো ধরবা, জিরো দুইরা পি এর মান বাই করবা, না পারলে অঙ্ক করার দরকার নাই, মনে করবো তোমার দ্বারা ভেক্টর হবে না। তারপরে 21 নাম্বার দেখো কি বলছে, সমমানের দুটি লব্ধি ভেক্টর তাদের যে কোনো একটি ভেক্টরের অর্ধেক হলে, সমমানের দুটি বলের লব্ধির মান তাদের যে কোনো একটির অর্ধেক হলে, তার মানে পি এর মান ও এক্স, কিউ এর মান ও এক্স, আর লব্ধির মান হচ্ছে হাফ এক্স, তাহলে আমাকে বলছে এদের মধ্যবর্তী গুণ কত, তাহলে সূত্র কি হবে বলতো, হাফ এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার কস আলফা, তাহলে 1/4 এক্স স্কোয়ার ইকুয়াল টু টু এক্স স্কোয়ার কমন নিলাম, টু এক্স স্কোয়ার কমন নিলে 1 প্লাস কস আলফা, এক্স স্কোয়ার কাইটে দিলাম, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাইটে দিলাম, 8 হইল, তাহলে কজ ইনভার্স কস আলফা ইকুয়াল টু কি লিখতে পারি বলতো, 1 - 1/8, তাহলে আলফার মান লিখতে পারি কজ ইনভার্স কত বলতো, 8 লস আগুন নিলে 7/8 যা হয় তা। এগুলি না পারা তো ক্রাইম, এগুলি না পারা তো ক্রাইম, এগুলি তো পারা উচিত ছিল। এগুলি তো পারা উচিত ছিল স্যার, স্যার বলো স্যার, অ্যানসার তো 28.95 আসে, মানে এক নাম্বারটা হয় কিন্তু অ্যানসার 4 নাম্বার দেওয়া। হ্যাঁ তাহলে এক নাম্বার দাও, এক নাম্বার দিয়ে দাও, যা আসে তা আনসার, যা আসে তাই হচ্ছে আনসার, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা যা বলছিলাম তোমাদের সাথে নিশ্চয়ই বুঝতে পেরেছ, তাহলে অবজেক্টিভ মোটামুটি সলভ হইলো। অবজেক্টিভ যদি আরো কারো সমস্যা থাকে আমাকে একটু কমেন্টে জানাও, আর যদি সমস্যা না থাকে তাহলে নো সাল লিখে কমেন্ট করো। অবজেক্টিভ যদি আর কারো সমস্যা থাকে আমাকে জানাও,
আর যদি সমস্যা না থাকে তাহলে নো স্যার লিখে কমেন্ট করো। সাবজেক্টিভ 2015 সালের সিকিউ 1-2 এর সমস্যা। সাবজেক্টিভ যদি 2015 সালে চলে যাই আমি, সালের একই সমস্যা আর 2015 সালের দুই সমস্যা। বাচ্চারা তোমরা যা যে সমস্যা বলছো 2015 সালের 1 এবং 2 নাম্বার, সে আমাদের সবগুলি লেকচার দেখো নাই বা দেখলেও ইচ্ছা করে করো নাই। আমরা যখন নৌকা নদী পড়াইছি তখন এই 1-2 সুন্দর করে সলভ করাই দিছিলাম। নৌকা নদীর লেকচার দুইটা দেখো, দুইটা লেকচার আছে নৌকা নদীর, সেই দুইটা লেকচারের মধ্যে দেখবা যে আমরা এটা খুব সুন্দর করে সলভ করে দিছি, ঠিক আছে? যেটা তোমরা বোঝা উচিত ছিল, ঠিক আছে? তোমরা ইচ্ছা করেই হয়তোবা এটা করো নাই, ঠিক আছে? তাহলে তোমাদেরকে আমি বলতেছি তোমরা নৌকা নদীর লেকচারটা দেখো, দেখলেই 1 নাম্বার আর 2 নাম্বারটা পারবা। আচ্ছা, তারপরে আসো, তারপরে হচ্ছে 2016 সাল দেখি। এগুলি সলভ করাবো না, এক অঙ্ক বারবার সলভ করাইতে ভালো লাগে না, ইচ্ছাও নাই। তাহলে এগুলি সলভ করাইছি আগে 2016 সালের 3, 4, 5, 6 দেখো, 2016 সালের 3, 4, 6 দেখো। নৌকা নদীর অঙ্ক অনেকবার করাই দিয়েছি আমি। হ্যাঁ, 3 নাম্বার আসো দেখো, 3 নাম্বার কি বলছে? 3 নাম্বার আমাকে প্রশ্ন করছে, 3 নাম্বার আমাকে প্রশ্ন করছে যে তিনটা ভেক্টর দেওয়া আছে, দেখো তিনটা ভেক্টর দেওয়া আছে আমার কাছে, একটা ও এল, একটা ও এম, আর একটা ও এন। আমাকে বলছে সি যে ভেক্টরটা আছে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণের মান নির্ণয় করো। সি এর এক্স অক্ষের সাথে কোণের মান যদি আলফা ধরো, তাহলে আলফা ইকুয়াল টু আমরা কি শিখেছিলাম? কজ ইনভার্স সি এক্স বাই সি। তাহলে কজ ইনভার্স সি এক্স এর মানটা কত? এক্স অক্ষ বরাবর সি এর মানটা হবে 1, আর রুট ওভার কত দাঁড়াবে? 1² - 2² + 3² এটা পারা উচিত ছিল। বিওসি ভেক্টর দ্বয়ের লম্ব দিকের ভেক্টরটি এ এর সাথে একই সমতলে অবস্থান করে নাকি যাচাই করো। এটা আশা করি বুঝতে পারছো, এটা আশা করি বুঝতে পারছো, কারো সমস্যা হলে আমাকে বলিও, আশা করি সমস্যা হবে না। আচ্ছা, তারপরে ঘ নাম্বারটা দেখো, বিওসি ভেক্টরের লম্ব দিকের ভেক্টর, বিওসি এর ভেক্টরের লম্ব দিকের ভেক্টর, তাহলে বি ভেক্টরটা কত? বি ভেক্টরটা হচ্ছে i + j - 2k। তারপরে হচ্ছে সি ভেক্টরটা কত? বি এবং সি, সি ভেক্টরটা কত? i - 2j + 3k। আর এ ভেক্টরটা কত? এ ভেক্টরটা হচ্ছে 2i - j + k। তাহলে বি এবং সি লম্ব দিকের ভেক্টর দুইটা, তাহলে বি আর সি এর লম্ব দিকের ভেক্টর। নূর স্যার বলছিল কোনো ভেক্টরের লম্ব বরাবর ভেক্টর পাইতে হইলে সেই দুইটাকে ক্রস করবা, তাহলে বি ক্রস সি করবা, বি আর সি রে ক্রস করবা, ক্রস করে একটা মান পাইবা। বলছে সেই ভেক্টরটি এর সাথে একই সমতলে অবস্থান করে নাকি, ঠিক আছে? তাহলে বি আর সি ক্রস করে একটা ভেক্টর পাইলা, ধরে নিলাম সেই ভেক্টরটা হচ্ছে ডি ভেক্টর, সেই ভেক্টরটা হচ্ছে ডি ভেক্টর। বলছে ভেক্টরটি এ এর সাথে একই সমতলে অবস্থান করে নাকি, তাহলে বি আর সি যখন তুমি ক্রস করে ফেললা, যদি প্রশ্নটা এরকম হইতো এ বি সি তিনটা ভেক্টর একই সমতলে থাকে নাকি, তাইলে উত্তরটা হইতো যে মানে ওই যে আমরা কি শিখেছিলাম মনে আছে নাকি, যে তিনটা ভেক্টর একই সমতলে থাকে নাকি, তার সূত্র হচ্ছে যে কোনো দুইটার ক্রস করব অপরটার সাথে ডট করব, ডট করে যদি 0 হয়, যে কোনো দুইটা ক্রস করব, ক্রস করার পরে অপরটার সাথে ডট করব, ডট করে যদি 0 হয়, 0 হওয়ার পরে 0 যদি হয় তাইলে হচ্ছে তিনটা সমান্তরাল, মানে তিনটা হচ্ছে সমতলীয়, ঠিক আছে? কিন্তু এইখানে কনসেপ্টটা কিন্তু আলাদা কনসেপ্ট। এখানের কনসেপ্টটা হচ্ছে
আমি ফারস্টে কি করব, বি আর সি এর লম্ব দিক বরাবর একটা ভেক্টর বাই করব। তাহলে বি আর সি এর লম্ব দিক বরাবর আমি একটা ভেক্টর বাই করলাম, বাই করার পরে কি বলছে বলতো, সেই ভেক্টরটা এর সাথে একই সমতলে নাকি? বাচ্চারা সব সময় মনে রাখবা, আমার কাছে যদি দুইটা ভেক্টর থাকে, একটা ভেক্টর এরকম, একটা ভেক্টর এরকম, একটা ভেক্টর এরকম, আরেকটা ভেক্টর এরকম, একটা ভেক্টর এরকম, একটা ভেক্টর এরকম, যদি দুইটা ভেক্টর থাকে, একটা ভেক্টর দিয়ে কোনোদিন সমতল করা যায় না। একটা ভেক্টর মনে করো এই মার্কারটা, মার্কারটা হচ্ছে একটা রেখা, কিন্তু সমতল মানে কি, এই যে দেখো এই যে আমার মোবাইলের যে সার্ফেসটা, এটা হচ্ছে সমতল, মানে একটা এক্স অক্ষ, একটা কি ওয়াই অক্ষ। তার মানে দুইটা ভেক্টর যদি হয়, এটা এক্স অক্ষ, এটা যদি ওয়াই অক্ষ হয়, যেমনি থাকুক না কেন তারা সমতলীয়। যেমন মনে করো আমার এই দুইটা আঙ্গুল যদি ভেক্টর হয়, এটা কিন্তু একটা প্লেন, এটা এমনে থাকলেও প্লেন, এমনে থাকলেও প্লেন, এমনে থাকলেও প্লেন, এমনে থাকলেও প্লেন। তাহলে আমি যখন বি আর সি কে ক্রস করব, তখন দুইটা মিললে কয়টা ভেক্টর হয়ে গেছে, একটা ভেক্টর হয়ে গেছে, এবং এ হচ্ছে আরেকটা ভেক্টর। তার মানে বি আর সি এর ক্রসের পরে যে ডি ভেক্টর পাইলাম, আর নতুন করে যে এ ভেক্টর দেওয়া আছে, সেই দুইটা ভেক্টর সারা জীবনই সমতলে থাকবে। কিন্তু যদি কোনো কারণে বলতো এ বি সি সমতলীয় নাকি, তাইলে কিন্তু আমরা বাই করতে পারতাম, কারণ তিনটা ভেক্টর হইলে সেটা সমতলীয় হইতেও পারে নাও হইতে পারে। যেমন আমার এই তিন আঙ্গুল দেখো, একটা সমতলে আছে, তাহলে এটা হচ্ছে সমতলীয়, কিন্তু একটা উঁচা করে দিলাম, এটা কিন্তু সমতলীয় না। তার মানে দুইটা যেমনি থাকুক না কেন, যেমনি থাকুক না কেন, বাঁকা তেরা যেমনি থাকুক, এরকম থাকলেও সেটা সমতল, ঠিক আছে? কিন্তু যদি তিনটা হয় তাইলে বেজাল হবে, সমতলীয় হইতেও পারে নাও হইতে পারে। তাইলে এখানে যেহেতু আমাকে প্রশ্নটা করছে, প্রশ্নটা বুঝতে হবে তোমার, প্রশ্নটা করতে বি এবং সি ভেক্টর দ্বয় লম্ব দিকে যে ভেক্টর এর সাথে একই সমতলে অবস্থান করে নাকি সেটা বলছে। তাহলে আমরা কি করবো, ফার্স্টে বি আর সি, বি আর সি কে ক্রস করার পরে ডি পাইলাম, বলবো ডি ভেক্টর, এ ভেক্টর সবসময় সমতল। আর যদি ভাষাটা এরকম হইতো, সমতলে অবস্থান করে নাকি না বইলা বলতো, সমান্তরাল নাকি, তখন আমি কি করতাম, বি আর সি কে ক্রস করার পরে যে ডি পাইছি, সেই ডি এর সাথে এর ক্রস করতাম, ক্রস করে যদি জিরো হইতো তাইলে সমান্তরাল হইতো। আশা করি তোমাকে আমি বুঝাইতে পারছি, খুব ইম্পর্টেন্ট টপিক, খুব মজার একটা প্রশ্ন, আশা করি বুঝছো। আর যদি না বুঝো তাহলে ভিডিওটা আমি কি বলছি আরেকবার দেখো, তাহলে বুঝবা। এই যে দেখো লাস্টে একটা কথা লেখা আছে, এখন আমাদেরকে দেখাতে হবে এ এবং ডি ভেক্টর একই সমতলে কিনা, দুটি ভেক্টর যে অবস্থাতেই থাকুক না কেন তারা একই সমতলে থাকে, সুতরাং এ এবং ডি একই সমতল। তাহলে ভাষাটা যদি হইতো এ বি সি তিনটা সমতলীয় নাকি, তাইলে কিন্তু একটা কথা হইতো। আশা করি বুঝতে পেরেছ। তিন চার ছয়, তিন চার ছয়, তিন চার গেল ছয় নাম্বারটা, দেখো বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য ভিন্ন কোণে ছাতা ধরার কারণ ব্যাখ্যা করা যাইছে। এই কারণ তো আসলে কেমনে ব্যাখ্যা করবো, নতুন করে কও। হ্যাঁ, ভিন্ন কোণে অবশ্যই ছাতা ধরার কারণ হচ্ছে দুইজনের বেগ ভিন্ন, সেজন্য ভিন্ন কোণে ছাতা ধরছে, দুইজনের বেগ বাইর করে দিবা। আমরা টেন থিটা ইকুয়াল টু তোমাকে কি শিখাইছিলাম মনে আছে নাকি তোমাদের? টেন থিটা ইকুয়াল টু এই বরাবর বৃষ্টি ছিল, এই বরাবর ম্যান ছিল, এই বরাবর থিটা ছিল। টেন থিটা ইকুয়াল টু আমরা কি শিখাইছিলাম, ওয়াই বাই এক্স। তাহলে ভি এম বাই কত, ভি আর। তাহলে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ভি এম বাই ভি আর, ঠিক আছে? এটা এটা সরি, থিটা বাইর করলে, থিটা তো দেওয়াই আছে, তাহলে ম্যানের বেগ বাইর করবা। তোমরা কি করবা, ম্যানের বেগ বাইর করবা, ম্যানের বেগটা কি হবে তাহলে, ভি এম ইকুয়াল টু ভি আর টেন থিটা, ঠিক আছে? দুইটা টেন থিটা বসাই দিবা, বসাই দিয়ে ভি আর বের হয়ে যাবে, বলবা হচ্ছে এক একজন কি হয়েছে বলতো, এক এক কোণে কাজ করছে, হ্যাঁ এক একজন এক এক কোণে কাজ করছে, কারণ এক একজনের বেগ এক এক রকম, সেই ব্যাখ্যা দিয়ে দিবা, তাইলেই হবে। বাচ্চারা আশা করি তোমরা আমার কথা শুনছো এবং কথাও বুঝতে পারতেছো, কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাইতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সঠিক উত্তর দেওয়ার জন্য। আমরা মোটামুটি চ্যাপ্টার শেষ করে ফেলছি, আমাদের চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছে, আমাদের চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছে মোটামুটি। আমরা মোটামুটি সব অঙ্ক দিয়ে দিছিলাম তোমাদের, তোমাদের হোমওয়ার্ক বলতে আমরা তোমাদের শুক্রবার এক্সাম নিব, এক্সাম এই চ্যাপ্টারের উপরে এক্সাম নিব শুক্রবার রাত 9টায়।
আর নেক্সট ক্লাসে পড়া হবে, নেক্সট ক্লাস তো তোমাদের বুধবারই হবে, ওয়েডনেসডে পড়া হবে হচ্ছে আমরা। হোমওয়ার্ক থাকবে তোমাদের শর্টকাট টেকনিকের একটা অবজেক্টিভ আছে দেখবা, শর্টকাট টেকনিকের অবজেক্টিভ আছে, আর সাবজেক্টিভ বোর্ড কোশ্চেন অল 2015 থেকে 2018 পর্যন্ত বা 19 পর্যন্ত যা দেওয়া আছে সবগুলি পড়া থাকবে। ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে? স্যার এক্সাম কি অনলি অবজেক্টিভ হবে? অবজেক্টিভও হবে সাবজেক্টিভও হবে, এক্সাম অবজেক্টিভও হবে সাবজেক্টিভও হবে। নেক্সট ক্লাসে যদি তোমাদের সমস্যা থাকে আলহামদুলিল্লাহ সলভ হবে, আর যদি সমস্যা না থাকে আমরা গতি চ্যাপ্টার শুরু করব। নেক্সট ক্লাসে সমস্যা থাকলে আলহামদুলিল্লাহ সলভ হবে, আর সমস্যা না থাকলে আমরা গতি চ্যাপ্টার শুরু করব। সবাই নিশ্চয়ই অ্যাটেন্ডেন্স কমপ্লিট করছো, সকলের সুস্বাস্থ্য কামনা করি, ভালো থেকো, সুখে শান্তিতে থেকো, আসসালামু আলাইকুম আজকের জন্য, বাই।